দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ২৪টি সোনার বার সহ পাসপোর্টধারী পাঁচ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। বুধবার বিকেলে ৪:৩০টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট কার্যক্রম শেষে ভারতে প্রবেশের আগ মুহূর্তে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা অবস্থায় ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বারের ওজন ২ কেজি ৪০০ গ্রাম, যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। মাধ্যমে কিছু গোল পাচার হবে, কিন্তু সংখ্যাটা অ্যাকুরেটলি বলতে পারে নাই। যার ধরুন আমরা আমাদের অফিসার এবং কর্মচারীরা নিয়ে আমরা সতর্ক অবস্থায় ছিলাম এবং ঠিক ৩টা থেকে ৩:৩০টার ভিতরে আমরা দুজনকে আটক করতে পেরেছি। এই সেই দুজনের কাছে আমরা ১০ পিস স্বর্ণবার পেয়েছি এবং এরপরে আরও খবর এসেছিল যে আরও ৩ জন যে আসে তারাও স্বর্ণ পাচার করবে। পরবর্তীতে আবার তাদের ৩জনকে আমরা আটক করেছি, তাদের কাছে ৩জনের কাছে ১৪ পিস, মিলিয়ে মোট ২৪ পিস স্বর্ণ আমরা পেয়েছি, যার আনুমানিক বাজার মূল্য হবে ২ কোটি ৪০ লাখ টাকা। এবার আমরা ৫ জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এটা কোথায় যাচ্ছিল কি হবে? এরা বাংলাদেশ থেকে পাসপোর্টধারী, তারা সবাই বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে গমন করছিল।